আচ্ছা, এই জিনিসগুলো একটু পড়বেন, এই রিস্ক ফ্যাক্টরগুলো আর কি, ইন্টেস্টিনাল ম্যাটাফ্লাসি, এছাড়া কিছু অপারেশন আছে যেমন গ্যাস্ট্রেকটমি, বিলরোথ টু ডিজিজ, তাছাড়া গ্যাস্ট্রোএন্টেরোস্টমি, এই টিক চিহ্ন চিহ্ন দেওয়া আছে সেগুলো আর কি, হেলিকোব্যাক্টার পাইলোরি, ওবেসিটি, এগুলো হলো গ্যাস্ট্রিক ক্যান্সারের কজ, এটিওলজিটা পরীক্ষা আছে। আর একটা পরীক্ষা প্রশ্ন আসে, মোস্ট কমন সাইজ অফ দ্য গ্যাস্ট্রিক ক্যান্সার, অ্যান্সার হলো এই যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল যে জাংশন সেইখানেই প্রায় অ্যাপ্রক্সিমেটলি 60% অফ দ্য ক্যান্সার হয়। এছাড়া স্প্রেড অফ দ্য গ্যাস্ট্রিক ক্যান্সার পরীক্ষা প্রশ্ন আছে, কোথায় কোথায় ডিরেক্ট স্প্রেড হয়, পিসিএল মনে রাখতাম, প্যানক্রিয়াস, কোলন এবং লিভারের মধ্যে, ব্লাড বার্ন মেটাস্টাসিস কোথায় হয়, এলএলবি মনে রাখতাম, লিভার, লাং এবং বোনসের মধ্যে, এটা পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। জলিনজার রিলেশন সিন্ড্রোম সম্বন্ধে একটু আগেই বললাম, গ্যাস্ট্রোমার ট্রায়াঙ্গেল সম্বন্ধে বললাম, যারা চান সেটা একটু আবার একটু পড়ে নিতে পারেন, না বললে নাই। লিভার ট্রোমা সম্বন্ধে পরীক্ষার প্রশ্ন আসে, কী কী হয় কমপ্লিকেশান হয়, প্রথমে হেমাটোমা, তারপরে অ্যাফসেস, বাইল কালেকশন, ফিস্টুলা, এছাড়া অ্যানিউরিজম, আর্টারি ভেনাস ফিস্টুলা, আর্টারি বিলিয়ারি ফিস্টুলা এবং লিভার ফেইলর, এগুলো হয়। হেপাটোসেলুলার কার্সিনোমা থেকে সেরকম কোনো প্রশ্ন হয় না, বিশেষ করে এই যে রিস্ক ফ্যাক্টরগুলো এখানেও দাগায় দেওয়া আছে, অ্যালকোহল, তারপরে হলো ফ্রি রেডিক্যাল, তারপরে ভাইরাস, কী বলে, হেপাটাইটিস এ, বি, সি, ডি ভাইরাস, এই যে ভাইরাস, ভাইরাল হেপাটাইটিস, এগুলো থেকে কিন্তু ক্যান্সার হয়। আচ্ছা, স্প্লিনেকটমির ইন্ডিকেশন অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, যারা চান একবার করে পড়ে নেবেন আর কি, খুব গুরুত্বপূর্ণ নয়, যেটা গুরুত্বপূর্ণ সেটা বলি, এই যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন নামে স্প্লিনেকটমি, ইমিডিয়েট আর লেট কিছু কমপ্লিকেশান আছে, লাং বেস অ্যাটিলেকটিসিস, গ্যাস্ট্রিক ডাইলিটেশন, গ্যাস্ট্রিক মিউকোজাল ড্যামেজ, গ্যাস্ট্রিক ডাইলিটেশন, লাং বেস অ্যাটিলেকটিসিস, পুলুলাল ইফিউশন, তারপরে হলো প্যানক্রিয়াটাইটিস, তারপরে হলো স্টোমাকের গ্রেটার কার্ভেসারে ইঞ্জুরি হতে পারে, এছাড়া থ্রম্বোসাইটোসিস হতে পারে, ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, এছাড়া কিছু ইনফেকশন আছে স্প্লিনে, এই যে স্প্লিনের মধ্যে বিশেষ করে ক্যাপসুলেটেড অর্গানিজম, স্ট্রেপটোকাস, নিউমোনি, নেসিরিয়া, গনোরি, হেমোফিলাস, ইনফ্লুয়েঞ্জা, ইকোলাই, এই চারটা ব্যাকটেরিয়ার নামই মনে রাখতে হবে, আমাদের সময় চারটার নামে পরীক্ষা এসেছিল, আপনাদের সময় আসতে পারে, এই জায়গাটুকু খুবই গুরুত্বপূর্ণ। অপসি বলা হয় একটা, অপরচুনিস্টিক পোর্ট স্প্লিনেক্টমি ইনফেকশন, এটাকে অপসি বলা হয় থাকে। আচ্ছা, এখন এই অপসি প্রিভেন্ট করার জন্য কী করবো, স্প্লিনেকটমির পেশেন্টকে আমি দেবো আর কি, ভ্যাকসিনেশন করবো এবং কতদিন আগে, 2 সপ্তাহ আগেই আমি ভ্যাকসিনেশন করবো, এইটাই হলো অপসি প্রিভেনশনের একটা উপায়। আর একটা হলো, যদি পেশেন্টের ট্রোমার কারণে হয় আর কি, ভ্যাকসিনেশন 2 সপ্তাহ আগেই করবো সবগুলো ইয়ার অগেনস্টে, তবে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এটা 2 বছর পর পরে আবার দিতে হয় আর কি ভ্যাকসিনেশনটা। এখন কথা হলো, একটা পেশেন্ট ট্রোমা নিয়ে এসেছে, এখনই তাকে আমাকে স্প্লিনেক্টমি করতে হবে, তাকে আমি কখন করবো ভ্যাকসিনেশন করবো, হসপিটাল যত তাড়াতাড়ি, এই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে আমি ভ্যাকসিনেশন করবো, আর যদি একবারে না পারি তাহলে হসপিটালটাকে যখন ডিসচার্জ করবো ওই সময় তাকে ভ্যাকসিনেশন করে পাঠিয়ে দিতে হবে। এই তবে আপনারা এইখান থেকে এই জায়গাটুকু একটু রিডিং দেবেন, এই ভ্যাকসিনেশন সম্বন্ধে বলা আছে। আচ্ছা, এইসব পেশেন্ট একটা প্যারাসাইট দিয়ে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে, সেটার নাম হলো ক্যাপনো, সাইটোফাগা, ক্যানিমর্সাস, এগুলো ক্যাট এবং ডগ থেকে হয়, সো স্প্লিনেকটমি পেশেন্টকে ক্যাট এবং ডগ পালা থেকে পালতে পারবে না, সে তাকে আমি নিষেধ করবো। এই গলস্টোন থেকে পরীক্ষা প্রশ্ন হয়, পরীক্ষা যেটা প্রশ্ন হয় প্রত্যেকবারই সেটা হলো, হোয়াট আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর অফ গলস্টোন ফর্মেশন, এই যে ইম্পেয়ার্ড এমটিং, ইম্পেয়ার্ড গলব্লাডার ফাংশন, আচ্ছা এমটিং, অ্যাবজর্পশন, এক্সক্রিশন, এছাড়া সুপার স্যাচুরেশন বাইল হয় কিসের কারণে, এস সেক্স, জেনেটিক, ওবেসিটি, ডায়েট, এছাড়া কোলেস্ট্রল নিউক্লিয়েটিং ফ্যাক্টর আছে কিছু, মিউকাস, গ্লাইকোপ্রোটিন, ইনফেকশন, এছাড়া অ্যাবজর্পশন হ্যাম্পায়ার হয় কিছু, এন্টারোহেপাটিক সার্কুলেশন যেটা আছে সেটা হ্যাম্পায়ার হয় তাদের কারণে, যেমন ডিঅক্সিকোলেট, বায়োল ট্রানজিট টাইম যদি কমে যায়, তারপরে এন্টারিক ফ্লোরা যদি কমে যায় ওই হ্যাম্পায়ার হয়, এছাড়া আইডিয়াল রিসেকশন করলে, আর একটা কোলেস্টাইরামিন আছে সেটার কারণে ইন্টারহেপাটিক সার্কুলেশন হ্যাম্পায়ার হয়, সেটার কারণে গলস্টোন ফর্মেশন হয়। গলস্টোন অ্যাকুট কোলেসিস্টাইটিস ডিফারেনশিয়াল ডায়াগনোসিস পরীক্ষা প্রশ্ন আসে, অ্যাপেন্ডিসাইটিস, পারফোরেশন পেপটিক আলসার, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, এছাড়া আছে পাইলোনেফ্রাইটিস, এমআই, আর হলো নিউমোনিয়া, এগুলো লাগে। কোলানজিওকার্সিনোমা রিস্ক ফ্যাক্টর সব পড়া লাগবে না, যারা চান রিডিং দেন, তবে হুইচ অফ দ্য অর্গানিজম কজেস ম্যালিগন্যান্সি, প্যারাসাইট কজিং ম্যালিগন্যান্সি, এই যে অপিসথার্কিস ভাইব্রেন্সি, অপিসথার্কিস ভাইব্রেন্সি, ক্লোনোসকিস সাইনেন্সিস, এগুলো হলো গলব্লাডার কার্সিনোমা করে থাকে।
ওই যে ওপিস্থলকিস ভাইবারেন্সি এবং কোলোনার্কিস সাইনাস, এই দুইটার নাম পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময়। একুট প্যানক্রিয়াটাইটিস, এই যে কটা কজ আছে একটাও বাদ দেওয়া যাবে না। গল স্টোন মোস্ট কমন কজ, যদি এস বিতে আসে গল স্টোন থেকে শুরু করে ইডিওপ্যাথিক ম্যাল নিউট্রিশন যা কিছু আছে পোস্ট ইআরসিপি ট্রোমা সব কটা পড়ে ফেলবেন এক টানে। আচ্ছা এখানে একটা আছে র্যানসন ক্রাইটেরিয়া এবং গ্লাসগো ক্রাইটেরিয়া, এই দুইটা প্যানক্রিয়াটাইটিস সিভিয়ারিটি দেখার জন্য আমরা করি, সবগুলো লাগবে না, শুধু যে কোন কোন জিনিস দেখা হয়। র্যানসন ক্রাইটেরিয়া এস দেখা হয়, WBC ব্লাড গ্লুকোজ, LDH, AST এই কী কী দেখা হয় এটাতে, এটাতে কী কী দেখা হয় সেই জিনিসগুলোর নাম শুধু লাগবে। কমপ্লিকেশন অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, একটা লাইন বাদ দেওয়া যাবে না, ইভেন ইফ এই যে অ্যানিউরিজম হয় এটার উপর পরীক্ষা আসছে, সো এগুলো লাগবে। সিস্টেম ওয়াইজ দেওয়া আছে যে শক, এরিথমিয়া, ARDS রেনাল ফেলোর, DIC এছাড়া মেটাবলিক আছে, হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়ার কারণে প্যানক্রিয়াটাইটিস হয় আর প্যানক্রিয়াটাইটিস হলে হাইপোক্যালসিমিয়া হয়, হাইপোগ্লাইসিমিয়া এগুলো, সো এই জিনিসগুলো একবার রিডিং দেবেন, রিডিং একবার না কয়েকবার দিতে পারেন। তাছাড়া একটা কমপ্লিকেশন হলো ইয়ের প্যানক্রিয়াটিক সিউডোসিস্টের একটা কমপ্লিকেশন আছে, সেটা হলো প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট একটা কমপ্লিকেশন অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের, সেইটার কিছু আবার কমপ্লিকেশন আছে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, সেটাতে ইনফেকশন হয়, সেটাতে অ্যাপসেস এবং সেপসিস হতে পারে, রাফসার হতে পারে, সেটাতে GI ব্লিডিং হতে পারে, ফিস্টুলা হতে পারে, এছাড়া এনলার্জমেন্ট হতে পারে, প্রেশার দিতে পারে, সে অবস্ট্রাকটিভ জন্ডিস করতে পারে, বাওয়াল অবস্ট্রাকশন করতে পারে, এছাড়া পেইন করে, এছাড়া ভেসেলের মধ্যে যদি এরোশন হয় সেটাতে হিমোরেজ সিস্টের মধ্যে হবে এবং হিমোপেরিটোনিয়াম হতে পারে। আচ্ছা এখানে একটা অপারেশন আমরা হুইপলস প্রসিডিউর বলি, সেখানে কী কী করা হয় সেটা একটু লাগে জানার জন্য। প্যানক্রিয়াস ডিউডেনামটাকে কাটা হয়, পুরো ডিউডেনাম, বাইল ডাক্টটাকে কাটা হয়, CBD পুরোটাই কাটা হয়, হ্যাপাটিক ডাক্ট রাখা হয়, প্যানক্রিয়াসের হেডটাকে কাটা হয়, অ্যানাস্টোমোসিস কয়েকটা করা হয়, এই যে গ্যাস্ট্রো জেজোনোস্টমি করছে এখানে, প্যানক্রিয়াটিকো জেজোনোস্টমি, অ্যাজ এইটা হলো বাইল ডাক মানে হ্যাপাটিক ডাক্ট আর কি, এই বাইল ডাকটাকে জোড়া লাগানো হয়েছে ইয়ার সঙ্গে জেজোনামের সঙ্গে, এই তিনটে ট্রিপল অ্যানাস্টোমোসিস বলি আর কি, তিনটে অ্যানাস্টোমোসিস করা হয়। প্রসিডিউস ইনফিনিটি স্টারের প্রশ্ন হলো আলসারেটিভ কোলাইটিস এবং কোনস ডিজিজের মধ্যে পার্থক্য, কতবার চান ততবারই পড়বেন এই বক্সটা। আলসারেটিভ কোলাইটিস এফেক্ট দ্য কোলন, কোনস ডিজিজ এনি পার্ট অফ দ্য ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস মিউকোজাল ডিজিজ, আর কোনস ডিজিজ ফুল থিকনেসকে এফেক্ট করে। কোন ডিজিজের মধ্যে স্কিপলেশন আলসারেটিভ কোলাইটিস হলো কনফ্লুয়েন্ট ডিজিজ, গ্রানুলোমাস ডিজিজ পাওয়া যায় হলো কোনস ডিজিজে, আর পেরিয়ানাল ডিজিজ কমন কোনস ডিজিজে, টার্মিনাল আইলিয়ামকে এফেক্ট করে কোনস ডিজিজ মেইনলি, আলসারেটিভ কোলাইটিস মেইনলি ও আচ্ছা অ্যাপেন্ডিসাইটিসের মধ্যে ফিচার পাওয়া যেতে পারে, আলসারেটিভ কোলাইটিসে সেই ঘটনাটা সাধারণত ঘটে না, রিকারেন্ট কমন হলো ইন কেস অফ কোনস ডিজিজ, ওইগুলো একদম গুরুত্বপূর্ণ। এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন কোনস ডিজিজের কী কী আছে, এরাইথেমা নোডোসাম, পায়োডার্মা গ্যাংগ্লিয়নোসাম, আর্থোপেডি, আই কমপ্লিকেশন, এছাড়া গলস্টোন, রেনাল ক্যালকুলে, এগুলো পুরোটাই পড়তে হবে, এক ফোটা বাদ দেওয়া যাবে না, একই পেজ দেওয়া। কার্সিনয়েড টিউমার, আমরা কার্সিনয়েড মোস্ট কমন পড়লাম হলো অ্যাপেন্ডিসাইটিসে, তো একটা পরীক্ষায় প্রশ্ন আসে কার্সিনয়েড সিন্ড্রোম সম্বন্ধে, কার্সিনয়েড সিন্ড্রোম মানে কার্সিনয়েড টিউমার কিছু জিনিস রিলিজ করে, তার মধ্যে এই যে হাইড্রোক্সিট্রিপটামিন বা সেরোটোনিন, হিস্টামিন, এগুলো বডিতে সাধারণত কিছু ঝামেলা করে না, কিন্তু কোনো পেশেন্টের যদি লিভার ফেলোর থাকে সেই পেশেন্টের এই জিনিসগুলো মেটাবলাইজ হতে পারে না, এগুলোর কারণে তার কিছু সিন্ড্রোম হয়, তার মধ্যে ডায়রিয়া হয়, ব্রঙ্কোস্পাজম হয়, আপার চেস্ট ফ্ল্যাশিং, প্যালপিটেশন, ট্রাইকোস্পিড রিগার্জিটেশন হয়, এইগুলো যদি হয় সেইটার নাম হলো কার্সিনয়েড সিন্ড্রোম। আপনাকে একটা পেশেন্ট দিল যেটা পেশেন্টের একটা টিউমার আছে আলট্রাসোনোগ্রামে ধরা পড়ছে অ্যাপেন্ডিক্সের ওখানে, সেই পেশেন্টের লিভার ফেলোর আছে, এই সিন্ড্রোমগুলো নিয়ে আসলো, তাহলে আপনার ডায়াগনোসিস কী, ডায়াগনোসিস হলো কার্সিনয়েড সিন্ড্রোম। এই মিকেলস ডাইভার্টিকুলাম বেশি কিছু লাগে না, আমরা রুল অফ টু সম্বন্ধে একটা কিছু জানি, টু পার্সেন্ট পপুলেশনে পাওয়া যায়, 2 ফিট বা 60 সেন্টিমিটার ফ্রম আইলিয়াসিয়াল ভাব থেকে পাওয়া যায়, এটা 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চ লং, এটা তো এটার কিছু কমপ্লিকেশন আছে, সেটা থেকে প্রশ্ন আসে, যেমন হিমোরেজ, ডায়াবেটিকুলাইটিস, ইন্টারসাসেপশন হয়, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এছাড়া হয় কী বলে পারফোরেশন হয়, এগুলো হলো মিকেলস ডায়াবেটিকুলামের ইয়ার কি, এই বক্সটা থেকে পড়লেও হবে, 2 ইঞ্চ লং, 2% অফ দ্য পেশেন্ট এই কারণে, তো এই বক্সটা একবার করে নেবেন, আর কমপ্লিকেশনগুলো একবার পড়লেই হবে। আচ্ছা এখানে যদিও ছবিটা একটু কেন জানি অস্পষ্ট, আচ্ছা এই যে ক্লাসিফিকেশন অফ ইন্টেস্টিনাল পলিপটা একবার পড়ে নেবেন, এই ধরনের কোনটা নিওপ্লাস্টিক ইনফ্লামেটরি পলিপ সেগুলো, আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে ফ্যাপ, ফ্যামিলিয়াল অ্যাডেনোভাইরাস পলিপোসিস কোলাই, যদি এটার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি, কোলনের মধ্যে 100টার বেশি পলিপ থাকবে, এটার ইম্পর্টেন্স কি, একটা ইম্পর্টেন্স সেটা হলো 100% মেলিগন্যান্সি, ক্যান্সার হবেই, এটা অপারেশন করে দিতে হয়, কেটে ফেলতে হয়, আর ফ্যাবের কিছু এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন আছে, বিভিন্ন জায়গায় অ্যাডেনোমা হয়, এছাড়া আছে সিস্ট হয়, এছাড়া কনজেনিটাল পিগমেন্টেড রেটিনাল হাইপারট্রফি হয়। আচ্ছা এটা দেখে এই পেশেন্টগুলোকে চোখ দেখেই আমরা ডায়াগনোসিস করতে পারবো আর কি,
এছাড়া ডেসময়েড টিউমার ডেন্টাল প্রোলাপস এগুলো হয় আর কি। এটা ফিসার কি, এটা অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজ। এই যে বক্সটা পড়লে হবে 100 100টার বেশি থাকে হলো অ্যাডেনোমাস, 100টা থাকলেই হলো ডায়াগনোসিস, পলিপ 100টা থাকলেই থাকবে। এছাড়া ডিউডেনাম ইয়ার মধ্যেও পলিপ থাকে আর কি। এটা এটার অপারেশন করে দিতে হয়, এই যে এখানে কোলেকটোমি উইথ আইলিও রেক্টাল অ্যানাস্টোমোসিস। এছাড়া প্রোক্টোকোলেকটোমি করা যায়, এছাড়া প্রোক্টোকোলেকটোমি অ্যান্ড আইলিওস্টোমিও করা যায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাডেনোমা কার্সিনোমা সিকোয়েন্স। অ্যাডেনোমা কার্সিনোমা সিকোয়েন্স শব্দটার অর্থ হলো একটা টিউমার যে ইয়ে ছিল, একটা টিউমার ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারটা অ্যাডেনোমা থেকে আসছে, এটার কী প্রমাণ, বা এটার প্রমাণই হলো অ্যাডেনোমা কার্সিনোমা সিকোয়েন্স। অ্যাডেনোমা এবং কার্সিনোমা একই ধরনের, মানে প্রিভেলেন্স সেম আর কি। দেখা গেল যার অ্যাডেনোমা ওই সব পেশেন্টেরই, ওই সব বছরের পেশেন্টটিকেই, মানে ওই পেশেন্টগুলারই কার্সিনোমা হয়। এটা একটা, তাছাড়া অ্যাডেনোমা যেখানে পাওয়া যায় ক্রোনের রাইট সাইডে, লেফট সাইডে 70%, কার্সিনোমা ওই সাইডেই পাওয়া যায়। আর এছাড়া আর কিছু কথাবার্তা এখানে আছে, আমি মুখে বলি আপনারা একটু রিডিং দেবেন। সেটা হলো বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অ্যাডেনোমাকে ডিসেকশন করে দেখা গেছে সেখানে কার্সিনোমাটা, কার্সিনোমার ফিচার, এ থেকে বোঝা যায় যে ক্যান্সার যা হয়েছে তা অ্যাডেনোমা থেকে আসছে। এছাড়া অনেক সময় ক্যান্সারকে ডিসেকশন করে দেখা গেছে, বা ক্যান্সারের যে টিউমারটা আছে সেই টিউমারটাকে হিস্টোলজি করে দেখা গেছে সেখানে অ্যাডেনোমাটা সিলেশন, অ্যাডেনোমা আছে, তার মানে এটা অ্যাডেনোমা থেকে আসছে বলেই ধারণা করা হয়। তো এই হলো অ্যাডেনোমা কার্সিনোমা সিকোয়েন্স। এগুলো থেকে অনেক সময় প্রশ্ন হয়, অনেক সময় না, আমাদের সময় হয়েছিল, আপনাদের সময় হতে পারে। এটা এই বক্সটা একটু ভালো করে পড়বেন আর কি। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে, এটা থেকে প্রশ্ন আসে। তো প্রশ্নটা এরকম হয়, মোস্ট কমন সাইড অফ দ্য কোলন ক্যান্সার কোনটা হবে? সিগময়েড কোলন। মেইনলি লেফট সাইডে কিন্তু এই দিকটাতে ক্যান্সার বেশি হয়, কারণ এইদিকে স্টুলটা বেশি থাকে, স্টুলের মধ্যে কার্সিনোজেন থাকে, স্টুলটা বেশি স্টে করে এইদিকে, এই কারণে বিশেষ করে রেকটামের মধ্যে, রেকটামের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সারটা হয়। আচ্ছা, এবার আসি আমরা আলসারেটিভ কোলাইটিস ক্রোনস ডিজিজ সম্বন্ধে, এখানে পার্থক্য দেওয়া আছে। এসবিএতে প্রশ্ন আসে, হুইচ ওয়ান ইজ দ্য মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড ক্রোনস ডিজিজ। একটাই সেইটা যদি আসে এসবিএ, তাহলে অ্যান্সার হলো অল ডিজিজ স্টার্ট ফ্রম রেকটাম, ইজ অলওয়েজ রেকটাম ইনভলভ হয় ইন কেস অফ আলসারেটিভ কোলাইটিস ক্রোনস ডিজিজে হয় না অফেন, এইটাই হলো পার্থক্য, মেইন পার্থক্য। এছাড়া গ্রানুলোমা ফিশার ক্রিপ্টাস, গ্রানুলোমা ফিশার হয়, কমপ্লিকেশনগুলো বেশি হয় হলো ক্রোনস ডিজিজে। আর একটা অ্যাবসেস, অ্যাবসেস ফর্মেশন হয় বেশি আলসারেটিভ কোলাইটিস। এই বক্সটা থেকে আমাদের সময় প্রশ্ন হয়েছিল, আপনাদের সময় হতে পারে। আচ্ছা, এস্টোমা থেকে সেরকম কোনো গুরুত্বপূর্ণ নেই, আপনারা এই বক্সটা পড়তে পারেন। এস্টোমা কোলোস্টোমি আইলোস্টোমি হতে পারে, কোনটা? আইলোস্টোমি হয় ফ্লাশ, আইলোস্টোমি হয় স্পাউটেড, কোলোস্টোমি হয় ফ্লাশ। তাই আইলোস্টোমি থেকে লেফট আইলিয়াক ফোসায়, সাধারণত আইলোস্টোমি থেকে রাইট আইলিয়াক ফোসায়, কোলোস্টোমি থেকে লেফটে, এগুলো। আর এস্টোমার কিছু কমপ্লিকেশন আছে, সাধারণত পরীক্ষা প্রশ্ন আসে না, স্কিন এক্সুডিশন, প্রোলাপস, স্টিকচার হতে পারে এগুলো। এটা বক্সটা একবার পড়বেন, না পড়লে নেই। আচ্ছা, কিছু ড্রাগ, এই দুটো এগুলো থেকেও প্রশ্ন আসে না, না পড়লে নেই। আচ্ছা, এইটা থেকে প্রশ্ন আসে, আচ্ছা কজেস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ওইভাবে প্রশ্ন আসবে না, অ্যাডাইনেমিক কজগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, প্যারালিটিক আইলিয়া, সিউডো অবস্ট্রাকশন, এইটা থেকে প্রশ্ন আসে। হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন কজেস অফ দ্য হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন কজ অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন অ্যাডহেশন 40%। আচ্ছা, এটা থেকে প্রশ্ন হয়, হোয়াট আর দ্য সাইড অফ ইন্টারনাল হার্নিয়াস, অ্যাবডোমিনের ভিতরে ইন্টারনাল হার্নিয়া হয় সেটা কোন কোন জায়গায়? ফোরামেন ইনসুলো, ডিপ মেজেন্টারিতে ডিফেক্ট থাকলে, ট্রান্সভার্স মেজো কোলন বোর্ড, লিগমেন্টে ডিফেক্ট থাকলে, সেগুলোতে হয় আর কি। এইগুলো রিডিং। এই যে আবার আমরা ইন্টারসাসেপশন আসছি, ইন্টারসাসেপশনের মোস্ট কমন, এই যে আইলোকেলিক, আই সবচেয়ে আইলোকোলিক ভ্যারাইটিটা, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ইন্টারসাসেপশন, এই যে আইলোকোলিক ভ্যারাইটি ইজ দ্য মোস্ট কমন, এটা পড়লেই হবে। আচ্ছা, এটা তাছাড়া মোস্ট কমন ইন দ্য চিলড্রেন, মোস্ট কমন ইন দ্য চিলড্রেন, তাছাড়া আইলোকোলিকটা হলো মোস্ট কমন ভ্যারাইটি। এছাড়া রেডিওলজিক্যাল, রেডিওলজি করে ডায়াগনোসিস করা যাবে। আচ্ছা, এই আচ্ছা ভলভুলাস, ভলভুলাস থেকে এটা থেকে প্রশ্ন আসে, কখন ভলভুলাস হবে? ব্যান্ড, এই যে ব্যান্ড অ্যান্ড অ্যাডহেশন, এটা একটা কজ, ওভারলোডেড সিগময়েড কোলন, লার্জ পেলভিক মেজো কোলন, এই যে মাঝখানেরটার নাম পেলভিক মেজো কোলন, আর ন্যারো অ্যাটাচমেন্ট অফ দ্য মেজেন্ট্রি, এই সাইডটা হলো কজ। তার মধ্যে যদি মোস্ট কমন কজ এসবিএ, আমাদের সময় পরীক্ষা প্রশ্ন এরকম ছিল, তাহলে এসবিএটা হলো, এই যে অ্যান্সার হবে ন্যারো অ্যাটাচমেন্ট অফ দ্য পেলভিক মেজো কোলন, এটা। আর ইন্টারসাসেপশনের ফিচার, আচ্ছা ইন্টারসাসেপশনের ফিচার বলতে, এই যে এইটা হলো
ক্লাসিক্যাল প্রেজেন্টেশন ইন্টারসেপশন স্ক্রিমিং কান্না করে ড্রয়িং অফ দ্য লেগ প্রিভিয়াসলি ওয়েন ইনফ্যান্ট পা দুটো উপরে করে কান্না করতে শুরু করে বাচ্চাটা এরকম এই রেড কারেন্ট জেলি অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে এছাড়া সাইন অফ ড্যান্স যে ড্যান্সিং সাইন রাইট এলিয়াক ফোসাটা এমটি পাওয়া যায় এই পেশেন্টটার এইটাই হলো ড্যান্সিং সাইন আর এরকম সসেস শেপ লাম্প পাওয়া যাবে কনকেভিটিটা আম্বলিকাসের দিকে থাকে সেইটাই হলো ইন্টারসাসেপশনের একটা ইয়ে আর কি ফিচার এছাড়া এটা খুবই গুরুত্বপূর্ণ রেডিওলজিক্যাল ফিচার অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন কী কী আছে স্মল বাওয়েলের অবস্ট্রাকশন হলে কি হবে সেন্ট্রালি প্লেস থাকবে সেগুলো এবং ট্রান্সভার্সালি প্লেস থাকবে গ্যাসগুলো আর জেজুনাম হলো জেজু আমাদের সঙ্গে এখান থেকে প্রশ্ন হয়েছে জেজুনামে হলো হলবুলি কনিমেন্টিসগুলো দেখা যাবে আইলিয়াম হয় ফিসারলেস সিকাম হয় একটা বলের মধ্যে রাউন্ডেড গ্যাস বল পাওয়া যায় আর লার্জ গার্ডের মধ্যে হস্টাল ফোল্ড পাওয়া যায় ভালবুলি কনিমেন্টিসগুলো পাওয়া যাবে না এগুলো এখানকার হস্টাল ফোল্ডগুলো ইরেগুলারলি প্লেস থাকে এবং ক্রস করে না হলো হোল ডায়ামিটার অর্ধেক থাকে আর হলো একটার অপোজিটে আর একটা থাকে না আর কি এই এটা কিন্তু পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছিলো আমাদের সময় লার্জ গার্ড স্মল গার্ডের কীভাবে ইয়ে করবো ইমেজিং অফ ইন্টারসাসেপশন ইমেজিং এ যে সিটি স্ক্যান করা যেতে পারে কী কী সাইন পাওয়া যায় ক্লো সাইন পাওয়া যায় ডোনার সাইন পাওয়া যায় যে ডোনার সাইন বলা হয় ক্লো সাইন ডোনার সাইন ইগল সাইন এগুলো পাওয়া যায় এটা ক্লো সাইন দেওয়া আছে একটা গার্ড ভায়াবল না নন ভায়াবল একটা গার্ড ভায়াবল না নন ভায়াবল সেটা কীভাবে বুঝবো যদি সেটা ডার্ক কালার হয় যদি পালসেশন পাওয়া যায় মেজেন্টিক সেটা ভায়াবল নন ভায়াবল যদি ডার্ক কালার ডার্কই থাকে একটা হোয়াট মব অ্যাপ্লাই করার পরেও ডার্ক কালার লাইটার হয়ে যায় সেটা ভায়াবল আর ডার্ক কালার লাইট হয়ে যাচ্ছে না হোয়াট মব অ্যাপ্লিকেশন করেও সেটা হলো নন ভায়াবল গার্ড এছাড়া ভায়াবল গার্ড হয় শাইনি আর নন ভায়াবল গার্ড ডাল হয় এছাড়া ইন্টেস্ট মাসলগুলো ফার্ম হয় ভায়াবল গার্ডে আর নন ভায়াবল গার্ডে ফ্ল্যাবি হয় এই পেরিস্টালসিস থাকে না আর পেরিস্টালসিস থাকে ভায়াবলের মধ্যে পেরিস্টালসিস থাকে নন ভায়াবলের মধ্যে পেরিস্টালসিস থাকে না এই রিস্ক ফ্যাক্টর আচ্ছা এবার অ্যাপেন্ডিক্সে চলে আসছি অ্যাপেন্ডিক্সের মধ্যে এই যে রিস্ক ফ্যাক্টর কী কী আছে কখন একটা অ্যাপেন্ডিক্স পারফোরেশন হয়ে যাবে কী কী রিস্ক ফ্যাক্টর আছে এক্সট্রিম অফ এস ইমিউনো সাপ্রেশন ডায়াবেটিস থাকে যদি ফিকুলিড অবস্ট্রাকশন পেলভিক অ্যাপেন্ডিক্স প্রিভিয়াস অ্যাবডোমিনাল সার্জারি এসব ক্ষেত্রে এখানে কয়েকটা অ্যাবডোমিনাল এখানে সিনারিও দেয় একটা পেশেন্ট আসলো পেশেন্টটা এসে আপনি অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলো আপনি তার ডিআরই করলেন না পেশেন্টটার হিপ জয়েন্টটা হাইপারফ্লেকশন করলেন হিপ জয়েন্টটা হাইপারফ্লেকশন করে আপনি দেখলেন পেশেন্টটা ব্যথা পাচ্ছে তো এটার অ্যাপেন্ডিক্সের পজিশন কী অ্যাপেন্ডিক্সের পজিশন হলো রেট্রোসিকাল আরেকটা পেশেন্ট আসলো অ্যাবডোমিনাল পেইন নিয়ে আপনি দেখলেন সে ফ্রিকোয়েন্টলি মিক্সুরেশনের হিস্ট্রি দিচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিক্সুরেশন আর পেইনটা হলো সিম্পাসিস পিবুসের ওইদিকে অ্যাপেন্ডিক্সের পজিশন কী পেলভিক অ্যাপেন্ডিক্স আর একটা হিস্ট্রি দিচ্ছে পেশেন্টটার অ্যাবডোমিনাল পেইন ভমিটিং সেটা হলো টার্মিনাল কী বলে ডায়রিয়ার হিস্ট্রি দিচ্ছে হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য অ্যাপেন্ডিক্স পোস্ট আইলিয়াম এইভাবে সিনারিও দিয়ে প্রশ্ন দেয় তো আপনারা একটু রিডিং করবেন তাইলে বুঝতে পারবেন আচ্ছা এখানে আমি এটা বলবো না কিন্তু আপনাদেরকে এটা পড়ে নিতে হবে সেটা হলো অ্যাপেন্ডিসাইটিসের বিভিন্ন ধরনের ডিফারেনশিয়াল অ্যাপেন্ডিসাইটিস চিলড্রেনের ক্ষেত্রে কী অ্যাডাল্টের ক্ষেত্রে কী ফিমেলের ক্ষেত্রে কী ইল্ডালের ক্ষেত্রে কী বিশেষ করে এই যে ফিমেলের ক্ষেত্রে একটা পরীক্ষা আছে মিটল স্মার্স মেনস্ট্রুয়াল সিন্ড্রোম যেটা আর কি এছাড়া পিআইডি পাইলোন অ্যাপারেটিস এক্টোপিক প্রেগনেন্সি টর্শন অফ দ্য ওভারিয়ান সিস্ট এগুলো পরীক্ষার প্রশ্ন আসে আচ্ছা একটা পেশেন্ট অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্টে কী কী ইনভেস্টিগেশন করবো রুটিনের মধ্যে আছে ফুল ব্লাড কাউন্ট ইউরিন আর সিলেক্টিভ প্রেগনেন্সি টেস্ট ইউরিয়া তারপরে আল্ট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান এগুলো করবো এছাড়া একটা পেশেন্টের স্কোরিং সিস্টেম আছে সেই স্কোরিং সিস্টেম দিয়ে আমি ডায়াগনোসিস করতে পারবো এটা অ্যাপেন্ডিসাইটিস কিনা সেটার নাম হলো অ্যালভারাডো স্কোর মনে রাখার উপায় হলো ম্যানট্রেলস মাইগ্রেটরি ডায়াবেটিক ফোসা পেন ওয়ান অ্যানোরেক্সিয়া ওয়ান নৌশিয়া ভমিটিং ওয়ান এরকম এই প্রত্যেকটা পয়েন্টের জন্য নাম্বার আছে যদি সাত হয় তাহলে ডায়াগনোসিস কনফার্ম যে এটা তার অ্যাপেন্ডিসাইটিস সেভেন যদি হয় তাহলে ডায়াগনোসিস কনফার্ম হলো অ্যাপেন্ডিসাইটিস এখানে দেওয়া ছিল সেভেন আর ইকুইভোকাল ডায়াগনোসিস মানে অ্যাপেন্ডিসাইটিস হয় কি না সন্দেহ থাকে পাঁচ থেকে ছয় হলে তবে সাত হলে ডায়াগনোসিস কনফার্ম এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন আছে একটা পেশেন্টকে অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে পারবো তবে তার দেখে পালস রেট বেড়ে যাচ্ছে
এছাড়া অ্যাবডোমিনাল পেইনটা বেড়ে যাচ্ছে, অ্যাবডোমিনাল মাসটা বেড়ে যাচ্ছে, তখন আমি স্টপ করবো হলো তার কনজারভেটিভ ট্রিটমেন্ট। এটা একটু পড়ে নিতে পারেন, একটা পেশেন্ট কখন কী কী চেক করব, আনওয়েল ফলোয়িং অ্যাপেন্ডিসেক্টমির পরে একটা পেশেন্টের ইয়ে খারাপ হয়ে যাচ্ছে, তো কী কী চেক করবো আর কি, জেনারেল কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। কার্সিনয়েড সিন্ড্রোম বা কার্সিনয়েড টিউমার আবার আসলো, তো এখানে কার্সিনয়েড টিউমারের এখানে যে গুরুত্বপূর্ণ যে কার্সিনয়েড টিউমার হয় অ্যাপেন্ডিক্সে, আপনি যদি অ্যাপেন্ডিক্সে একটা কার্সিনয়েড টিউমার মনে হচ্ছে এবং সেটা ডায়াগনোসিস হয়ে গেছে এবং সেটা 2 সেন্টিমিটার অথবা তার বেশি হয়, তার ট্রিটমেন্ট অপশান হলো হেমিকোলেক্টমি। এটা কিন্তু পরীক্ষায় আসে, হেমিকোলেক্টমি করে দিতে হবে। আচ্ছা, এবার আমরা সিএরেকটাম চলে এসেছি। সিএরেকটামের একটা স্টেজিং সিস্টেম আছে, সেটা থেকে প্রশ্ন হয়েছে ডিউকস স্টেজিং। যদি টিউমারটা রেক্টাল ওয়ালের মধ্যে থাকে সেটা হলো স্টেজ এ, যদি এক্সট্রা রেক্টাল টিস্যুতে চলে যায় রিজিওনাল লিম্ফ নোডের মধ্যে থাকে সেটা হলো বি, আর যদি লিম্ফ নোড বের হয়ে অন্য কোথাও অন্য লিম্ফ নোডেও চলে যায়, মানে রিজিওনাল লিম্ফ নোড বাদে আরও বাইরে মেটাস্টেসিস হয়ে যায় সেটা হলো ডি, স্টেজ ডি না স্টেজ সি আর কি। আর স্টেজ ডি এটার মধ্যে ইনক্লুডেড না, তবে পরে এটাকে ডিউকস যিনি উনি ইয়ে করেননি, অন্য আরেকজন স্টেজ ডিটাকে ইয়ে করছেন আর কি, সেটাতে আবার ডিস্টেন্স মেটাস্টেসিস বলা আছে। ডিস্টেন্স মেটাস্টেসিস মানে লিভার মেটাস্টেসিস যদি হয় সেটা হলো ডি ফর ডিস্টেন্স মেটাস্টেসিস। রেক্টাল ক্যান্সার সার্জারি এগুলো সাধারণত সেরকমভাবে প্রশ্ন আসে না, আমি এগুলো রিডিং দিয়েছিলাম। এন্টেরোসেকশন করা হয়, এপিআর করা হয়, একবার পড়লে পড়তে পারেন, না পড়লে নাই। এরপর আসি হিমোরয়েডস। হিমোরয়েডসের প্রাইমারি পজিশনটা পরীক্ষায় প্রশ্ন আসে, 3711 o'clock এই হিমোরয়েডস হলো সেটাকে প্রাইমারি পজিশন বলি। এছাড়া কিছু কজ আছে যেমন অ্যানোরেক্টাল ডিফর্মিটি, হাইপোটোনিক অ্যানাল স্পিংটার, এসআইটিস, প্রেগনেন্সি, মেলিগন্যান্সি, এগুলো সেকেন্ডারি কজগুলো অনেক সময় হিমোরয়েডসের পরীক্ষায় প্রশ্ন আসে। হিমোরয়েডসের ক্লিনিক্যাল ফিচার কত গুরুত্বপূর্ণ না তবু একবার রিডিং, কিন্তু এগুলো লাগবে। ফার্স্ট ডিগ্রি কোনটা, ব্লিড অনলি, সেকেন্ড ডিগ্রি প্রোলাপস, তারপরে আবার স্পন্টেনিয়াস চলে যায়, থার্ড ডিগ্রি প্রোলাপস এবং ম্যানুয়াল হাত দিয়ে রিডিউস করতে হয়, ফোর্থ ডিগ্রি হলো রিডিউস হয়ই না। আর স্যার কমপ্লিকেশন কী হয়, আলসারেশন, গ্যাংগ্রিনস, পোর্টাল পাইমিয়া, ফাইব্রোসিস পরীক্ষা প্রশ্ন আসে। আচ্ছা, এছাড়া এই যে অপারেশন কী কী আছে, ব্যান্ডিং, তারপরে কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট, এছাড়া আছে যে ট্রান্স অ্যানাল হিমোরয়েডাল ডিআর্টারাইজেশন, এটার নাম টিএসডি, অথবা হিমোরয়েডাল আর্টেরিয়াল লাইগেশন, হ্যালো হিমোরয়েডোপেক্সি, হিমোরয়েডেক্টমি, এগুলো। আচ্ছা, কী কী কমপ্লিকেশন হিমোরয়েডেক্টমির, পেইন, রিটেনশন, এছাড়া রিয়াকশনারি হিমোরেস, এছাড়া লেড আছে, অ্যানালিস্টিক্স, অ্যানাল ফিশার ইনকন্টিনেন্স, এগুলো হলো লেট কমপ্লিকেশন। হ্যানোরেক্টাল অ্যাবসেস থেকে কী লাগে, এই যে সাইটগুলো লাগে, 1 2 3 4 5 6 করে এখানে সাইট দেওয়া আছে আর এখানে বর্ণনা দেওয়া আছে, মার্জিনাল অ্যাবসেস, হ্যাঁ, পেলভিরেক্টাল অ্যাবসেস, সাব মুকোজাল অ্যাবসেস, ইস্টিওরেক্টাল অ্যাবসেস, এগুলো একটু ছবি দেখে দেখে ABCDগুলো পড়ে নেবেন, সাইটগুলো বললেই হবে। এটা কিছু কজ দেওয়া আছে, একটা সিমটম দেওয়া আছে, পেইনফুল, তারপরে হলো থ্রোবিং পেইন হয়, কী কী হয় না হয় একবার রিডিং। ফিস্টুলারও এরকম সাইটগুলো, এই যে সুপ্রা স্পিংটারি, এটা হলো এক্সট্রা স্পিংটারিক, তারপরে হলো সুপ্রা স্পিংটারিক, হ্যাঁ, সাইড নম্বরটা হলো এক্সট্রা স্পিংটারিক, 1 নম্বরটা হলো ইন্টার স্পিংটারিক, তারপর এটা হলো ট্রান্স স্পিংটারিক, কোনটা কী ধরনের টাইপ, একটু হাইড্রোনাইড্রেটিস সাপোর্টিভ আমরা একটু আগে পড়লাম, ওবিসিটি সেটা রিস্ক ফ্যাক্টর, স্মোকিং রিস্ক ফ্যাক্টর, সেটার কিছু ট্রিটমেন্ট আছে, তো এখানেও আবার দেওয়া আছে, একটু পড়ে নিতে পারেন 100 1368 পেজের এখানে। আচ্ছা, এখানে যেটা ইয়ে আছে সেটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে, লিম্ফোকেনোম, ভেলেনম, ফারাঙ্কুলোসিস, ক্রোনস ডিজিজ, এই যে এগুলো আর আর কিছু না। এছাড়া আছে রেনাল, রেনাল পেইন কাকে বলতেছি, রেনাল কোলিক কাকে বলতেছি, এগুলো একবার পড়লে ভালো, না পড়লে নাই। আচ্ছা, পরীক্ষায় যেটা আসে সেটা এখানে স্টেজিং অফ দ্য কিডনি ডিজিজ, আচ্ছা স্টেজ 1 স্টেজ 2 স্টেজ 3, এই যে স্টেজ প্রত্যেকটা স্টেজ 1 কিডনির মধ্যেই আছে, স্টেজ 2 হলো কিডনির মধ্যেই আছে কিন্তু জেরোসাস ফাসা যেটা আছে সেটার এখনও ইয়ে করেনি আর কি, স্টেজ 1 less than 7 centimeter, আর স্টেজ 2 more than 7 centimeter এবং কিডনির ভিতরেই থাকবে, আর স্টেজ 3 হলো মেজর ভেইনে যদি থাকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যদি চলে যায়, তবে যে ফাসাটা যদি ইন্ট্যাক্ট থাকে তবু ফাসা, লিম্ফ নোডে যদি চলে যায়, এই যে ভেইনে গেছে, লিম্ফ নোডে গেছে কিন্তু ফাসা ইন্ট্যাক্ট আছে,
তখন তখন পর্যন্ত স্টেজ 3 আর যখনই ফাসা ক্রস করলো তখনই স্টেজ 4 এটা পরীক্ষায় প্রশ্ন আছে আচ্ছা এই উইলস টিউমার সম্বন্ধে একটা কথা বলি এটা বাচ্চাদের হয় একটা ছোট বাচ্চা 4 বছর তার বয়স 4-5 বছর বয়স সে হঠাৎ তার মা ইয়ে করলেন নাম নেফ্রোব্লাস্টোমা কিন্তু তার মা কমপ্লেইন করলো তার ছেলের পেটটা হঠাৎ করে ফুলে উঠলো আপনি তার দেখলেন প্রেসার বেশি একটা ছোট বাচ্চার হাইপারটেনশন আর একটা মার্স লাম্প দেখলেন হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস এটাই প্রশ্ন আর পেশেন্টের হিমাসুরিয়ার হিস্ট্রি অনেক সময় থাকতে পারে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস এইরকমই প্রশ্ন সিনারিও দেয় তো ডায়াগনোসিস হলো উইলস টিউমার এটাকে নেফ্রোব্লাস্টোমা বলা হয় অল্প সময়ের মধ্যে হয় ছোটো বাচ্চাদের হয় হাইপারটেনশন থাকে অনেক সময় ইউরিনারি সিমটম নিয়ে প্রেজেন্ট করে এগুলোই এরকম করে সিনারিও দেয় তো বক্সও পড়তে হবে এটাও পড়তে হবে ট্রিটমেন্ট কি কেমোথেরাপি নেফ্রেক্টমি করে থেরাপি দিলে পেশেন্টের ভালো রেসপন্স পাওয়া যায় এই হলো উইলস টিউমারের ঘটনা আচ্ছা এই পেজটা একটু রিডিং দিতে হবে বিশেষ করে আমি কী করতে হবে সেটা বলি আমি বিভিন্ন ধরনের স্টোন আছে যেমন এই যে সিস্টিন স্টোন আমার এখানে এত দাগানো দেখাই যাচ্ছে না এদের মধ্যে কোনটা রেডিও ওপেক আর কোনটা রেডিও লুসেন্ট এগুলো একটু বের করে আপনারা নিজে নিজেই পড়বেন ইউরিক অ্যাসিড স্টোন আছে এগুলো রেনাল স্টোনের কোয়াজ আর কি মিল অ্যালকালি সিন্ড্রোম সাইকোডেস এগুলো এখানে হাইপার ক্যালসিমিয়া হয় এগুলো থেকে রেনাল স্টোন হয় তার মধ্যে এই যে সিস্টিন ইউরিয়া ইউরিক অ্যাসিড এগুলোতে এছাড়া হাইপার অক্সালিক স্টোন অক্সালি ইউরিয়া অক্সালিক স্টোন এছাড়া জ্যান্থিন স্টোন এগুলোতে প্রত্যেকটা স্টোনেরই বর্ণনা দেওয়া আছে কোনটা রেডিও হবে কোনটা রেডিও লুসেন্ট এগুলো একটু পড়তে হবে এগুলো গতবার প্রশ্ন এসেছিল আচ্ছা এখানে বলতে চাই না কিন্তু গতবার অ্যানাটমিতে পড়ানো হয়েছে ইউরেথ্রার স্টিক্স আর অন্য অন্য সব বই আছে 4টা কিন্তু আমাদের এখানে 5টা 1-2 এরা পেলভি ইউরেটরিক জাংশন কমন আইলিয়াক ভেসল তারপরে যখন ব্রড লিগামেন্ট বা ভাস ডিফারেন্স মেলের ক্ষেত্রে আর যখন ব্লাডে ঢুকলো যখন বেরোলো এই কয়টা ইউরিনারি ডিটেনশনের মোস্ট কমন কজ হলো ইউরিনারি ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন এইটা পরীক্ষায় প্রশ্ন আসে আর বাকিগুলো পড়তে হবে তবে যদি এসবিএতে প্রশ্ন আসে অ্যান্সার হবে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন আচ্ছা সিস্টোসোমিয়াসিস বা বিলহার্জিয়াসিস আমাদের বইয়ে প্রশ্ন আসে এটা পেপার 3-এর জন্য সিস্টোসোমিয়াসিস সিস্টোসোমিয়া হেমাটোবিয়াম দিয়ে হয় এটা ব্লাডার ক্যান্সার করতে সাহায্য করে তো যেটা পরীক্ষায় প্রশ্ন আসে এটা সিস্টোস্কোপিক ফাইন্ডিং অর্থাৎ ব্লাডারটা যদি দেখা হয় কী কী পাওয়া যেতে পারে সিস্টো টিউবারকুল পাওয়া যায় বিল নোডিউল পাওয়া যায় এছাড়া স্যান্ডিপ্যাস আলসারেশন গ্রানুলোমাস ফাইব্রোসিস পেপিলোমা কার্সিনোমা আমাদের ইয়াতে বইয়ে কিন্তু কয়েকটা প্রোটোজোয়ার নাম কয়েকটা প্যারাসাইটের নাম দেওয়া তার মধ্যে বিলহার্জি একটা এটা পেশেন্টের হিস্ট্রি থাকে কয়েকদিন আগে সুইমিং পুল থেকে সে ভিজিট করে আসছে এখন তার ইউরিন দিয়ে ব্লাড পাস হচ্ছে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস এরকম একটা প্রশ্ন দিয়ে দেয় তো এটা হলো বিলহার্জিয়াসিস মনে রাখতে হবে সুইমিং পুলে সাধারণত এই জীবাণুটা থাকে একটা স্নেল বা শামুকের মধ্যে থাকে আর কি তো যারা চান একবার রিডিং দেবেন ইয়েটা এরকম স্নেল স্নেল লিভারের মধ্যে এটা হারবার করে আর কি একটু জীবনচক্রটা সহ যারা পড়তে পারেন এই যে সাধারণত আর্টি একটু ইয়ে হয় আর্টিকারিয়া হয় 5-6 দিনের জন্য হ্যাঁ তারপরে টেম্পারেচার এগুলো একটু বেড়ে যায় তারপরে হেমাসুরিয়া শুরু হয়ে যায় তো এই পেশেন্টের এরকম সিনারিও দিতে পারে কয়েকদিন আগে ছিল এখন পেশেন্টের হেমাসুরিয়া হচ্ছে কয়েকদিন আগে সে সুইমিং করছে তার গায়ে কয়েকদিন আগে এরকম ব্লিচিং ছিল এখন হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস এরকম আচ্ছা এখানে ব্লাডার ক্যান্সারের অনেকগুলি কারণ দেওয়া আছে মোস্ট কমন কজ যদি আসে এসবিএতে তাহলে অ্যান্সার দিতে হবে স্মোকিং এটা পড়লেই হবে আর বাকি বিভিন্ন ধরনের ডাই বা কালারের কারণে ব্লাডার ক্যান্সার হয় এগুলো কালারগুলো বর্ণনা এখানে দেওয়া আছে আচ্ছা সিএ প্রোস্টেট সিএ প্রোস্টেটের একটাই কথা সেখানে সিএ প্রোস্টেট কী হয় হেমাটোজেনাস স্প্রেড হয় এস বিশেষ করে কোন কোন বোনে ইয়ে হয় আর কি যে পেলভিক বোন তারপরে ভার্টিব্রাতে লাম্বার ভার্টিব্রা ফিমোরাল হেলথ রিপ কেজের মধ্যে যায় স্কাল এগুলোর মধ্যে হলো কমন সাইট এটাই পরীক্ষায় প্রশ্ন আসে আচ্ছা এই যে একটা কথা বালবার রাফসার ইউরেথ্রা আর কি বালবার ইউরেথ্রা ইঞ্জুরি কখন হবে পেলভিক ইয়া কী বলে বালবার ইউরেথ্রা ইঞ্জুরি কখন হবে আর হলো মেমব্রেনাস ইউরেথ্রা কখন যদি পেশেন্টটা ফলিং স্ট্রাইট অর্থাৎ সাইকেলের হ্যান্ডেল হোক ম্যানহোল ইঞ্জুরি হোক তখন বালবার ইউরেথ্রা ইঞ্জুরি হবে আর যদি পেশেন্টের হিস্ট্রি থাকবে পেলভিক ফ্র্যাকচার তখন কিন্তু তার হবে কী বলে পেলভিক ফ্র্যাকচার তাহলে হবে মেমব্রেনাস ইউরেথ্রা তো একটা পেশেন্টের এরকম হিস্ট্রি দেয় তার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পর তার এক্স রে করে দেখলেন আপনি পেলভিক ফ্র্যাকচার তো আপনাকে প্রশ্ন দিবে পেশেন্টটা এখন কী নিয়ে আসছে ইউরিনারি ডিটেনশন নিয়ে আসছে ইউরেথ্রা টিপে ব্লাড পেশেন্টের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হিস্ট্রি আপনি এক্স রে করে দেখলেন পেলভিক ফ্র্যাকচার আপনাকে এরকম দিবে যে কোন ইউরেথ্রা ইঞ্জুরি তাহলে ইঞ্জুরি হলো মেমব্রেনাস ইউরেথ্রা এই এখানে শুধু নামটাই পড়লেই হবে পেনাইল ইন্ট্রাপেথেরিয়াল নিওপ্লাসিয়া
কার্সিনোমা ইন সিটু অফ দ্য পেনিস দ্য বয়েন্স ডিজিজ অথবা এরাইথ্রোপ্লাসি অফ কিরাট বলে। তো এটা কি জিনিস, এটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ দ্য পেনিস, এটাই জানতে চায় যে নিচের কোনটি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, এটা বললেই হবে। এরপরে আসি টর্শন অফ দ্য টেস্টিস, টর্শন অফ দ্য টেস্টিস তিনটা মেইনলি কারণ, হাই ইনভেস্টমেন্ট অফ দ্য টিউনিকা আর ইনভার্সন অফ দ্য টেস্টিস, দুই নম্বর হলো সেপারেশন অফ দ্য এপিডিডিমিস ফ্রম বডি অফ দ্য টেস্টিস, এই এই তিনটে হলো কজ। এখন টর্শন অফ দ্য টেস্টিস আর এপিডিডিমিস কীভাবে পার্থক্য করবে, অর্কি এপিডিডিমা অর্কাইটিস, এটা প্রশ্ন আসে। যদি ইয়ে করা যায়, রেস্ট দেওয়া যায় আর কি, টেস্টিসটাকে তুলে রাখা যায় এজ এ টেস্টিস ইলিভেশন অফ দ্য টেস্টিস রিডিউস পেন, তাহলে আমাদের ডায়াগনোসিস হলো এপিডিডিমা অর্কাইটিস। আর যদি এলিভেশন অফ দ্য টেস্টিস করলেও পেন রিডিউস না হয় তাহলে টর্শন অফ দ্য টেস্টিস, এই হলো পার্থক্য। তো এইরকম করে সিনারিও দিতে পারে, একটা পেশেন্ট আসলো ফিভার, তার দেখা গেলো ফিভার নিয়ে আসছে, তারপর টেস্টিসের মধ্যে তার পেন, আপনি ইলিভেশন করলেও দেখা যাচ্ছে যে পেশেন্টটার পেনটা রিডিউস হচ্ছে না, তাহলে টর্শন অফ দ্য টেস্টিস হলো ডায়াগনোসিস। টিউমার অফ দ্য টেস্টিসগুলোর নাম পড়লেই হবে, জার্ম সেল টিউমার, ইন্টারস্টিশিয়াল টিউমার, লিম্ফোমা এবং আদার টিউমার্স, এই শুধু নামগুলো পড়লেই হবে। জার্ম সেল টিউমার কী কী আছে, এমব্রায়োনিক সেল কার্সিনোমা, ইয়োক সেল টিউমার, কোরিও কার্সিনোমা, আর ইন্টারস্টিশিয়াল টিউমার, লিম্ফোমা এবং আদার সেল টিউমার্স, সেমিনোমা, নন সেমিনোটাস জার্ম সেল টিউমার। যেটা পরীক্ষার প্রশ্ন আসে সেটা হলো আলফা ভিটোপ্রোটিন বারে হলো নন সেমিনোটাস জার্ম সেল টিউমারের ক্ষেত্রে 50% ক্ষেত্রে, আর বিটা এসএসজি বারে হলো 40-60% নন সেমিনোটাস জার্ম সেল টিউমারের মধ্যে, আর বিটা এছাড়া এসসিজি করে, বিটা এসসিজি করে সেমিনোমাতেও ডায়াগনোসিস করা যাবে। সো এটার টিউমার মার্কারগুলোর নাম অনেক সময় পরীক্ষায় আসে। তো এই এই হলো আমাদের মোটামুটি সিস্টেম প্যাথোলজি, যেগুলো আমরা ডিটেলস বললাম সেগুলোতে পড়বেন। আর অনেক সময় ডিজিজগুলো বিশেষ করে যেগুলো আমি একটু বলে দিলাম, যেগুলো রিস্ক ফ্যাক্টর, সেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। আশা করি যেগুলো বললাম এগুলো থেকে পড়লেই কমন পাবেন।